আমার বাসায় গেস্ট আসলে এই ডেজার্টটা বানিয়ে খাওয়ালে তারা পাগল হয়ে যায়, সবসময় আমার প্রশংসা করে। তো আজকে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বাসায় গেস্ট আসলে সবাই আমার হাতে এই ডেজার্টটা খেতে চায়। তো আজকে আমার বাসায় কিন্তু গেস্ট আসবে, তো আমি আজকে ওদের জন্য এটা বানিয়ে রাখবো। তো যাই হোক, যেন ঠান্ডা ঠান্ডা এসে খেতে পারে। তো এখানে আমি 5টা ডিম নিয়েছি, 1 লিটার দুধ, 1 কাপ হচ্ছে গুঁড়ো দুধ, লবণ, ভ্যানিলা এসেন্স, চিনি, এগুলাই লাগবে। তো ফার্স্টে হচ্ছে দুধগুলো আমি সুন্দর করে হচ্ছে জাল করে ঘন করে নিব। যখন দুধটা ঘন হয়ে যাবে তখন আমি হচ্ছে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো এখন আমি 5টা ডিম নিয়ে নিব, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করো তারা দিতে পারো। আর এখান থেকে আমি 1 কাপ চিনি থেকে 1/4 ভাগ দিলাম আর কি। তারপর একটু ভ্যানিলা এসেন্স দিলাম। এখন সুন্দর করে ডিমটা আমি ফেটে নেব, আর বাকি 1/4 কাপ কিন্তু আমি ক্যারামেল ইউজ করব। তো যাই হোক, ডিমটা ফাটা হয়ে গেলে এখানে হচ্ছে আমি ক্যারামেলটা বানিয়ে নিব। যেহেতু পুডিং বানাবো তো একটু ক্যারামেল না দিলে কিন্তু মজা হয় না, আর ক্যারামেল পুডিং সবাই অনেক বেশি পছন্দ করে। এইদিকে দুধটাও হচ্ছে ঘন হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নিব, আর ক্যারামেলটাও সেট হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমের আর দুধের যে মিশ্রণটা আছে সেটা সুন্দর করে ছেঁকে নিব। এতে করে কিন্তু পুডিং এর কোনো লাম্পস থাকবে না, আর অনেক স্মুথ হবে। তো যাই হোক, এরপর আমি পুডিংটা চুলায় বেক করে নিয়েছি 25-30 মিনিটের মতো। তো যাই হোক, এ তো ফ্রিজে রাখার পর হালকা ঠান্ডা হওয়ার পর এখন হচ্ছে কেটে নিয়েছি। আর হচ্ছে আমার বোনরা যেহেতু চলে আসছে, ওরা সবসময় আমার হাতে পুডিং পছন্দ করে, আমরা বের হবো এই জন্য আর কি, ওরা বলতেছে যে আপু আর দেরি করিস না, তাড়াতাড়ি হচ্ছে কেটে দে, যেরকমই হয়েছে তো ফুললি হচ্ছে সেট হয় নাই, মোটামুটি ঠান্ডা হয়েছে। তো তাড়াতাড়ি করে বের করে কেটে কুটে নিলাম, এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নিব। তো পুডিং তোমরা বাসায় এরকম ইজিলি বানাতে পারো, অনেক ইজি বানানো, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে রাখতে পারো, আর গেস্ট আসলে এভাবে বানিয়ে খাওয়ালে তোমাদের প্রশংসা করতে বাধ্য হবে। এরপর হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম একটা কাজে, তো কাজটা শেষ করে আসার পর ভাবলাম যে ওরা যেহেতু আসছে তো বললাম চল মোমো খাই, তো ওরাও রাজি হয়ে গেল। আর এখানের মোমো আমাদের অনেক বেশি ভালো লাগে, আর ওরা যেহেতু সব সময় থাকে না তো এই জন্য আর কি বললাম যে আজকে যেহেতু আছিস তো চল আমরা সবাই মিলে একটু মোমো খাই। তো এখান থেকে হচ্ছে আমরা 3 প্লেট মোমো অর্ডার করে দিছি, আমার প্লেট একটা বেশি আসছিল তো আমি বললাম যে ওকে দিয়ে দে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো, আর একসাথে খেলে না যে কোনো জিনিস কম মজা হলো অনেক বেশি ভালো লাগে। আর এমনিও কিন্তু ওদের মোমো অনেক বেশি মজা। এটা হচ্ছে মোমো মেলার মোমো, এটার লোকেশন হচ্ছে বনশ্রী সি ব্লক 3 নম্বর রোড। তো এখানের ভিডিও আমার অনেক করা হয়েছে, তোমরা যারা ট্রাই করছো তারা জানো যে এখানে মোমো কত বেশি মজার। আমার লাইফে মানে সব থেকে বেশি ওদের মোমো খাওয়া হয়েছে। তো এই তো আর কি, সবাই মিলে মোমো খাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছে। আর ইফতারির পর না খুব বেশি ভারী খাবার খেতে ইচ্ছে করে না, এই হালকা পাতলা খাবারই অনেক ভালো লাগে। আর আজকের ওয়েদারটা এত জোস ছিল, বাহিরে বৃষ্টি ছিল, তো সবকিছু মিলিয়ে সাথে মোমো খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর বাসায় চলে আসছি, এরপর হচ্ছে রাত 2:30-3টার দিকে আমরা সবাই মিলে সাহারি করতেছি। তো আজকে হচ্ছে বাসায় এরকম বিফ তেহারি ছিল, তারপর চিকেন রোস্ট, তারপর কাবাব, ডিম সিদ্ধ, এগুলোই ছিল যেহেতু বাসায় সবাই আছে। সাহারিতে কিন্তু এসব খাবার খেলে অনেক পানি পিপাসা লাগে, এই জন্য ট্রাই করতেছি একটু আগে ভাগে খাওয়ার, যেন হচ্ছে একদম আজান দেওয়ার আগ পর্যন্ত শুধু পানিই খাবো পানিই খাবো। তো আমি ফার্স্টে হচ্ছে বিফ তেহারি নিলাম, এরপর পোলাও নিলাম, রোস্ট, কাবাব এগুলো দিয়ে খাচ্ছে, অনেক ভালো লাগতেছিল আসলে, খাবারগুলো অনেক মজার ছিল। তো যাই হোক, এখন হচ্ছে খেয়ে দে তারপর ইচ্ছে মতো পানি খাবো একদম আজান দেওয়ার আগ পর্যন্ত। কার কার এরকম হয় যে আজান দিচ্ছে মসজিদে তাও পানি খেয়ে নেই আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো, আর সবাই আমার পেজে লাইক এন্ড ফলো দিয়ে দিও, কারণ 100K হতে যাচ্ছে।